কানে হেডফোন দিয়ে ঠান্ডাও লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সময় জন্ম দিয়েছে, এমন এক সময় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বা বন্ধু, দিন শেখা এখন কি খুব কঠিন কাজ? জি না, চিন্তা করে দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 600,000 তিনি হাদিসের হাফেজ ছিলেন, তিনি শুধুমাত্র বুখার থেকে কুফাতে 400 বার গিয়েছে। চিন্তা করেছেন, তখন রকেট ছিল, কোনো যানবাহন ছিল, গাড়ি ছিল? জি না, 400 বার ইমাম বুখারী শুধু হাদিস শিক্ষা করার জন্য বার বার তিনি শুধুমাত্র কুফাতে গিয়েছেন। ভাই, তাদের যে কষ্টের ফল, আজকে ছোট্ট একটা বুখারী মাত্র 600 টাকা দিয়ে আমরা পাচ্ছি কি পাচ্ছি না? কিন্তু এই বুখারী রচনা করতে তার কত সময় কেটেছে, কত পরিশ্রম, কত শ্রম, কত অর্থ জয় করেছে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু আজকে আমরা সেই সেই বুখারী বাড়িতে আছে, সেটা আমরা খাতমে বুখারী দিচ্ছি, কিন্তু বুখারীর প্রতি আমল নাই। তার কত কষ্টের ফল! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু নিজে পায়ে হেঁটে যে কষ্ট করেছে এমনটি নয়, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীকে রক্ষার্থে, রক্ষা করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 100 স্বর্ণমুদ্রা তিনি হারিয়ে ফেলেছেন। আমরা অনেকে ঘটনা জানি না, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ শিয়ারু আনামিন ওয়ালা প্রথম খণ্ড, সরি অষ্টম খণ্ড, 48 পৃষ্ঠাতে একটা ঘটনা রচনা করেছে। ইমাম হাজার আসকালিনি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর শারাহ ফাতহুল বারী মুকদ্দমা 58 পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো একদিন একটা সফরে যাচ্ছিলেন, নৌকো সফরে। কিসের ভাই? পানিপথে নৌকা। নৌকা সফর করতে শুরু করেছেন, অনেক লম্বা রাস্তা চলতে চলতে এমতো অবস্থাতে নৌকাতে একজন ব্যক্তির সঙ্গে ইমাম বুখারীর সম্পর্ক তৈরি হয়। বা আমাদের হয় কি হয় না, বাসে যে লং জার্নি করি বা পাশের ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় না, বা আপনার বাড়ি কোথায়, কী ব্যাপার, কী বৃত্তান্ত, আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা কথোপকথন চলতে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লার পাশে একজন ব্যক্তি বসেছিলেন, তো তাদের সঙ্গে দুজনের বেশ ভালো কথোপকথন হতে হতে ইমাম বুখারী রাহিমাহুল্লার সঙ্গে সে খুব সুন্দরভাবে সে কথা বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সঙ্গে অনেক ঘটনা বলেছে, অনেক গল্প বলেছে, নিজের সম্পর্কে জানিয়েছে, প্রতিবেশীর সম্পর্কে জানিয়েছে, ইসলাম সম্পর্কে জানিয়েছে, এবং পাশাপাশি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক সেই সময়তে ওই ব্যক্তিকে বলেছে, আমার কাছে এই মুহূর্তে 100 খানা স্বর্ণমুদ্রা আছে। কত? 100 খানা স্বর্ণমুদ্রা। যখন এই কথা শুনেছে ওই ব্যক্তির অন্তরে তখন একটা ওটা লোভ জেগেছে, লোভ। উনি তখন ভাবছেন, এই ব্যক্তির কাছে 100 স্বর্ণমুদ্রা আছে, এই স্বর্ণমুদ্রা হাতানোর জন্য সে মনে মনে পরিকল্পনা করতে থাকলো। হঠাৎই তার পরিকল্পনা যখন আটা হয়ে গেছে, ঠিক সেই সময়তে ওই ব্যক্তি ওই নৌকার মধ্যে চিৎকার করতে শুরু করেছে যে, আমার কাছে 100 স্বর্ণমুদ্রা একটা পুটলি ছিল, এটা কে চুরি করে নিয়েছে, কে চুরি করে নিয়েছে, বারবার চিৎকার করতে শুরু করে দেয়। আর নৌকার যে মাঝি আছে, নৌকার মাঝি বলছে, তাই নাকি, এরকম যদি ঘটনা হয়, তার কথা বিশ্বাস করে নিয়েছে যে তার কাছে 100 স্বর্ণমুদ্রা ছিল। তখন ইমাম, তখন ওই নৌকার মাঝি তখন বলছেন যে, এই নৌকার যাত্রীদের মধ্যে যত যাত্রী আছে প্রত্যেককে চেক করো, প্রত্যেকটা শরীর চেক করো। একের পর এক সমস্ত যাত্রীদের তখন চেক করতে শুরু করে দিয়েছে নৌকার মাঝি, কে চুরি করেছে 100 স্বর্ণমুদ্রা। কেন? কারণ এই নৌকার মধ্যে যে চুরি হয়, বা মানুষ নৌকার মধ্যে থাকবে কি থাকবে না, তার জন্য নৌকার মাঝি সকলকে চেক করতে শুরু করেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন চিন্তা করছেন যে, এই 100 স্বর্ণমুদ্রা ও আমার কথা কাছ থেকে শুনে সে এখন এই ফন্দি এঁটে ফেলেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আস্তে করে সমস্ত মানুষের চোখকে ধুলো দিয়ে তিনি ওই স্বর্ণের যে পুতলাটা ছিল সঙ্গে সঙ্গে পানিতে ফেলে দিয়েছে। যখন পানিতে ফেলে দেওয়া হয়, সকলকে চেক করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, একজন পরিষ্কার ব্যক্তি তাকে চেক করতে যাচ্ছে না, তারপরেও যখন তাকে চেক করলো, চেক করে দেখছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছেও স্বর্ণে সে পুতলি নাই। চোরও অবাক যে, কি ব্যাপার, এলোক একটু আগে বললো যে 100 স্বর্ণমুদ্রা আছে, আবার এখন দেখছি যে তার কাছে নেই। যখন সমস্ত ঘটনা ঘটে গেল, ইমাম বুখারীর কাছে তখন এসে বলছে যে, দাদা, আপনি তো একটু আগে বললেন যে আপনার কাছে 100 স্বর্ণমুদ্রা আছে, তো আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি পরেশগড় ব্যক্তি, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মিথ্যা কথা বললেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন বলছে, আলহামদুলিল্লাহ, যে তুমি যেটা চেয়েছিলে বা তুমি যে পরিকল্পনা করেছিলে, আলহামদুলিল্লাহ আমি সেটা বুঝতে পেরেছিলাম। তুমি যখন চিৎকার করলে যে আমার 100 স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে, সেই সময় আমি চিন্তা করলাম তুমি
তুই চিন্তা করেছ টাকার, তুই চিন্তা করেছ স্বর্ণের, আর আমি ইমাম বুখারীর মতো চিন্তা তখন করলাম যে এই স্বর্ণমুদ্রা তো আমার আর আমার কাছে আছে, যখন মানুষ চেক করে পেয়ে যাবে তখন মানুষ আমাকে মনে করবে চোর, আমি তোমার সম্পত্তি চুরি করেছি, আর পৃথিবীর মানুষ আমার প্রতি মানুষ ভরসা করে, আমি বিশ্বনবীর হাদিস সংগ্রহ করি, মানুষ আমাকে ভালোবাসে সম্মান করে, কেন যে বিশ্বনবীর আমি হাদিস সংরক্ষণ করি, মানুষ আমাকে হাদিস নিতে আসে। এখন যদি একটা এই ঘটনার কারণে মানুষ যদি আমাকে ইমাম বুখারীকে চোর মনে করে, আমার একটা হাদিসও মানুষ গ্রহণ করবে না, বিশ্বনবীর হাদিস অপমান হবে, আমি ইমাম বুখারী মওল্লা এটা সহ্য করতে পারবো না, এই জন্য স্বর্ণের পুতলা আমি পানিতে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তা চিন্তা দেখেন যে আমার নিজেরই স্বর্ণ, এখন যদি মানুষ যদি দেখে না আমি আর স্বর্ণ, কারণ ও বলে দিয়েছে যে 100 করে স্বর্ণমুদ্রা আছে, ইমাম বুখারী খুব সুন্দরভাবে তাকে জানিয়েছে আর ওটা নিয়ে কিন্তু ফোন দিয়ে এটেছে, আর ইমাম বুখারী মোল্লা একটাই চিন্তা যে আমাকে যদি আজকে চোর সাব্যস্ত করে দেয় সমস্ত মানুষ তখন বলবে ইমাম বুখারী লোভী, সে চোর, আর কোনো চোরের কাছ থেকে হাদিস নেওয়া সহি নয়, জয়ীফ হয়ে যাবে। ইমাম বুখারী এই জন্যই নিজের সম্পত্তি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, 100 স্বর্ণমুদ্রা পেয়েছে ইমাম বুখারী। কত শ্রম, কত কষ্ট, কত অর্থ, কত পরিকল্পনা এই ইমাম বুখারীকে সেই সময়তে বাগদাদে মাটি থেকে তার নিজের জন্ম বুখার থেকে তাকে খালি পায়ে এক শ্রেণীর মানুষরা ইমাম বুখারীকে তাড়তে তাড়তে নিজের দেশ থেকে চটি পর্যন্ত নিতে দেয়নি। চিন্তা করেছেন এই ইমাম বুখারী কারা বেদাতিরা সেই সময়কার, সেই সময় ইমাম বুখারীর বিরুদ্ধে যারা করেছে তাদেরকে এইভাবে অত্যাচার করেছে। ভাই মনে রাখবেন যে সহি আকীদা গ্রহণ করবে, যে সঠিক পথে চলবে, তাদের পরে অবধারিত নির্যাতন হবেই হবে। কিন্তু যদি মনে করেন না আমাদের প্রতি নির্যাতন হবে না, শুধু আমাদের কাছে এসে মানুষ সম্মান করবে, ভালোবাসবে, এমনটা যদি হয়, যদি এমনটা হয় অবশ্যই মনে রাখবেন যে সহি আকীদার একটা ফজিলত যে আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবেই। দেখেন খানকা পীরের বিরুদ্ধে কেউ আছে? আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার যার হাতে এত পরিমাণে রক্ত আছে, ওই হাত যদি একবার যদি আপনার পদ্মা নদীতে চুবিয়ে দেয় গোটা পানি লাল হয়ে যাবে। ওই নরেন্দ্র মোদী সরকার বলছে যে আমাদের মুসলিমকে দুই ভাগে ভাগ করেছে, এক হচ্ছে মুসলিম সুফিবাদ মানে পীরবাদ, ওই যে পীরবাদ সুফিবাদ যে মুসলিম আছে এদের সঙ্গে আমাদের কোনো মত পার্থক্য নাই, এরা ভালো, মাঝে মধ্যে তাদের খানকাতে যায়, আমাদের দিল্লির আজমির শরীফ, ভাই নাম শোনেন নাই, আজমির শরীফের মাঝে মাঝে ঠক্কর দিতে যায় কে, নরেন্দ্র মোদী সরকার, আর তিনি দাবি করছেন যে মুসলিমদের সঙ্গে আমাদের কোনো মতভেদ নাই, এটা যদি থাকে গোটা ভারতবর্ষে কোনো আপত্তি নাই, আমাদের সব যাইতে বেশি শত্রু হচ্ছে ওই মুসলিম যারা সালাফি আইডিওলজিতে বিশ্বাস করে, বা একজন মুশরিক কিন্তু বুঝে নিয়েছে যে তাদেরও এই বিষয়টা যে কোনটা তার বন্ধু কোনটা তার শত্রু, তাই হক যখনই দাওয়াত দেবেন যখন হকে পরে থাকবেন আপনার বিরুদ্ধ আচার মানুষ করবেই করবে, নির্যাতন করবে, বাড়ি থেকে বের করে দিবে, আপনি তো আপনি ইমাম আহম্মদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ, বা ছিল কি ছিল না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে সেই সময় প্রতিদিন 100 বেত্রাঘাত মারা হতো, সেই সঙ্গে শাসক করেছে 100 বেত্রাঘাত, তাকে মারতে মারতে তার গোটা শরীরের পাঞ্জাবি পায়জামা যা ছিল সমস্ত ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে গেছে, প্রতিদিন তাকে একটা উট বা ঘোড়ার পিঠনে পেছনে বেঁধে তাকে শুধু মরুভূমির মধ্যে একদম শুধুমাত্র ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে গোটা এলাকা ঘোরানো হতো, কাকে, ইমাম আহম্মদ ইবনে হাম্বালকে। কারা সেই সময়কার বিদাতিরা? মনে হয় বিদাতিদের শক্তি শুধুমাত্র কিসে, হাতে, কিসে ভাই, হাতে। আর যারা সহি বা সঠিক পথে থাকবে তাদের একটাই দলিল শুধু ইলম, জ্ঞান দিয়ে তারা লড়াই করে, তারা হাত কখনো তোলে না। তার জন্য কোরআনে দেখবেন যখন হাবিল আর কাবিলের ঘটনা পড়েন নাই ভাই, যখন এক ভাইয়ের আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছে আর এক ভাইয়ের ভাইয়ের কবুল করেনি, তখন আর এক ভাই হচ্ছে তোর কবুল করছে আমার করেনি, তখন তাকে হত্যা করে ফেললো। কথা বোঝাতে পারিনি? যখন দেখছে যে একজনে কবুল করে নিয়েছে আরেকজনে কবুল করেনি, তা দুই ভাই আল্লাহ একজন ইবাদত যখন কবুল করেছে আর একজনে কবুল করে নাই, তাহলে বলুন তো যার কবুল করে নাই রাগান্বিত অবস্থায় কিছু আর পারেনি, মার ওকে, নিজের ভাইকে মেরে ফেলেছে। তাই মনে রাখবেন এটা আদিবদ্ধ কাল ধরে হয়ে আসছে, যখন দলিল নাই তখন মার, একদম আদর্শের সন্তান থেকে শুরু হয়েছে। মহান সত্তালের কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো, আল্লাহু আমিন। ভাই আপনি কি দেখেছেন যখনই, শুধুমাত্র ইসলামের নয়,
ডক্টর জাকির নায়কের নাম শুনে নেই ভাই? ডক্টর জাকির নায়কের কথা বা যখন জাকির নায়ক যখন কথা বলে ভাই, গোটা বিশ্বের একদম সমস্ত হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন ভাই, তারা থরথর করে কাঁপে কি কাঁপে না? ডক্টর জাকির নায়ক কি খুব বড় সড়ো মোটা সোটা ব্যক্তি? না, পাতলা ছিটখিটে। তাকে দেখে তো ভয় কেন? তাকে ভয় শুধুমাত্র একটা কারণ, যে তার জ্ঞান। ডক্টর জাকির নায়কের কথা শুধুমাত্র কি আছে, তার কাছে অস্ত্র আছে বা কোনো বড় মাস্তান কোনো ব্যক্তি এমনটি নয়, কিন্তু তিনি যখন একটা ধর্ম নিয়ে বলতে শুরু করেন ভাই, সমস্ত ধর্মের অনুসারে মুখ বন্ধ করে বসে থাকে কি থাকে না? থাকে। কেন? তাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কাজে লাগাচ্ছে। তাই ডক্টর জাকির নায়ককে ভারত থেকে ব্যান করা হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন? ডক্টর জাকির নায়ক হিন্দু ধর্ম প্রসঙ্গে এমন এমন কথা বলেছে যে তাদের মাথার টনক পর্যন্ত ঘুরে গেছে। আর তারাও জানে ডক্টর জাকির নায়ক এইভাবে যদি 20 বছর বেঁচে থাকে আর 20 বছর যদি ভারতের মাটিতে কাজ করে, তো ভারতের একটাও হিন্দু আর হিন্দুত পাওয়া যাবে না, সবই মুসলিম হতে শুরু করবে। আর অটোমেটিক সেটা দেখা যাচ্ছিল যে ডক্টর জাকির নায়ক যখন ভারতবর্ষে বক্তৃতা দেয়, একটা বক্তৃতা পরে 10, 20, 50, 100 করে মানুষ কালেমায়ে শাহাদাত পাঠ করছে প্রকাশ্য দিবালোকে। এটা তারা সহ্য করতে পারে নাই। তাই বলবে, দেখবেন শুধুমাত্র ইসলামের মধ্যে হক প্রচার নয়, শুধুমাত্র মুসলিমরা তো বিরোধিতা করবেই, বেদাতিরা যেমন বিরোধিতা করবে, বেধর্মীরাও বিরোধিতা করবে কি করবে না? করবেই, নিশ্চিত করবে। তবে মনে রাখবেন, দাওয়াতের ক্ষেত্রে দুটো জিনিসকে মনে রাখবেন। কটা জিনিস? দুটো। এক, দাওয়াত যখন দিতে যাবেন, প্রথম ধর্মগ্রন্থের আলোকে দাওয়াত দিবেন। কিসের আলোকে? ধর্মগ্রন্থের আলোকে। ধরুন হিন্দুদেরকে দাওয়াত দিবেন, হিন্দুকে যদি এখন বলেন ভাই কোরআন মাজিদে আছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1-4, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথা যদি তাদেরকে শোনান বা বলুন, তো তারা কি সহজে মানতে চাইবে? বলে তোমাদের কোরআন তোমরা মানো, বা বলবে কি বলবে না? যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে যাই, সে সময় একটু কঠিন হয় কি হয় না? অবশ্যই কঠিন, একটু হলে হয়। ঠিক এই জন্য হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিতে যাবেন, বলে কোরআন মাজিদ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দাদা দেখুন, আপনাদের গীতা শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় 17 অধ্যায় 7 শ্লোক নম্বর 17 একই কথা বলেছে। কি বলছে? একই ভক্তির বিশিষ্যতে, শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো, একজনেরই বন্দনা করো। বন্ধু, দাওয়াতটা দেওয়া সোজা হলো কি হলো না? তাকে কোরআনের দাওয়াত দিলাম, কোরআনের আয়াত দেখিয়ে, আবার বললাম গীতাতেও একই কথা লেখা আছে ভাই। আপনি বলবেন যে আমরা মুসলিমরা আমরা মূর্তি পূজা করি না, ভাই মূর্তি পূজা করি, করি না। তখন তাকে যখন দাওয়াত দিতে দেবেন যে ইসলাম বলেছে মূর্তি পূজা করা নিষিদ্ধ, হারাম, আল্লাহ সঙ্গে কোনো প্রতিকৃতি কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, ইসলাম হারাম করেছে, যখন কোরআন থেকে বলবেন অত সহজে মানতে চাইবে না। ঠিক একই কথা তাদের ধর্মগ্রন্থ, আবার বলেন দাদা শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 একই কথা লেখা আছে। মন্ত্র কি লেখা আছে দেখেন, মন্ত্র বলছে কিছু বুঝলেন না? ভাবলেন যে ভারত থেকে আগে ধরে আসলাম, ঠাকুর না মৌলবি। বলছে কেমন আস্তে নাস্তে হেতজ্ঞাহ প্রাপ্যদান তেহেন দেবতাহ তাম তাম নিয়ানাস্তে প্রকৃতি নিয়তেশা, যারা বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, এইসব ব্যক্তিরা ঈশ্বরকে বাদ দিয়ে এই জড় পদার্থর মূর্তি নির্মাণ করে তার উপাসনা করে, তার জপ তপ করে। কারা? যারা অজ্ঞ মূর্খ তারা করে, যাদের জ্ঞান নাই জ্ঞান পাপী, এইসব ব্যক্তিরা মূর্তি পূজা করে। ভাই বলবেন এ কথা আমি বলি নাই, কে বলেছে? আপনাদেরই ধর্মগ্রন্থ। ভাই দাওয়াত দেওয়াটা সহজ হলো কি হলো না? অবশ্যই সহজ হলো। আবার বলেন কতক্ষণ? শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 23 এবং 24 আর একটা মন্ত্র বলছে ইয়া ওপিয়ন্ন দেবতা ভক্তি জানান্তে শ্রদ্ধানিতা তে ওপি মম কুন্তি জানান্ত আবাদে পূর্বকাম। হে অর্জুন, যারা সত্যিকার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য অন্য দেবতার উপাসনা করে, তে ওপি মম কুন্তি জানান্ত আবাদে পূর্বকাম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে স্বর্গ, স্বর্গ মানে আমাদের জান্নাত। কোন ব্যক্তি? যে ব্যক্তি স্পষ্ট এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অনেকগুলো দেবতার উপাসনা করে, সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না। ভাই কোরআন থেকে বললে অত সহজে গ্রহণ করবে না, কোরআনও দেখান আবার তার ধর্মগ্রন্থও দেখান। বা বলুন তো, সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির লোক হয় বা দাওয়াত দেওয়ার সোজা হলো কি হলো না?
অবশ্যই আমাদের জন্য সোজা হয়ে গেল। তাই মনে করেন দাওয়াত দেওয়ার সময় কোরআনের দাওয়াত দিবেন, কোরআনকে পেশ করার পরে মুতাবাআত হিসাবে মানে সমর্থনকারী হিসাবে ওটাকে আবার তাদের ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দেন, ইনশাআল্লাহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লোক হলে অবশ্যই সে গ্রহণ করতে বাধ্য। আর ডক্টর জাকির নায়েক এই মানহাজ এই পদ্ধতি গ্রহণ করার কারণেই অনেক হিন্দু বা তারা মুসলিম হয়েছে কি হয় নাই, অনেক খ্রিস্টান মুসলিম হয়েছে কি হয় নাই, হয়েছে। আমরা মুসলিমরা শুধুমাত্র কোরআন থেকে দাওয়াত দিই এই জন্য আমরা অতটা ফল পাই না। অবশ্য কোরআনের মানহাজ কোরআন যে বাণী বলেছে সেটাকেই আমরা মূল মানদণ্ড হিসাবে আমরা দাওয়াতি কাজ করব। পাশে যদি তাদের একটা অতিরিক্ত দিই বা আমাদের কোনো আপত্তি আছে, কোনো আপত্তি আছে জি না, অবশ্য মানে দিতে পারি। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন, আজ থেকে 3-4 বছর আগে আমি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা, এটা হচ্ছে রাজ্য আপনাদের, যদিও বাংলাদেশ রাজ্যে বিভক্ত না শুধু জেলা, তো আমাদের একটা রাজ্য এর মধ্যে কমপক্ষে 20-25টা করে জেলা থাকে। কয়টা ভাই? একটা রাজ্যের মধ্যে 20-25টা জেলা থাকে, আর একটা থেকে আরেকটা জেলা দূরত্ব কমপক্ষে 200-250 কিলোমিটার। আপনাদের তো ছোট ছোট রে ভাই, আপনাদের বাংলাদেশে মানুষ আছে মাত্র 18 কোটি, কত কোটি ভাই? মাত্র 18 কোটি। 530 খানা মতো থানা আছে, চিন্তা করে দেখেন। আর আমাদের ভারতবর্ষে কত মানুষ আছে জানেন? 130-140 কোটি পর্যন্ত, চিন্তা করেছেন? ভারতবর্ষে আমরা মানুষরা কমপক্ষে 89 মানে 89টা ভাষাতে ভারতের মানুষরা কথা বলে। ভারতের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে দেখবেন কমপক্ষে, আমাদের ইন্ডিয়ান টাকা দেখবেন উল্টো পৃষ্ঠা দেখবেন কমপক্ষে 18 খানা ভাষা দিয়ে লেখা আছে। কেন? এগুলো রাষ্ট্রীয় ভাষা ভাই, তেলেগু ভাষা বোঝেন? আমরা কটা, আমরা যারা ইন্ডিয়ান এমনি আমরা মোটামুটি 6-7 খানা ভাষা আমরা এমনি চলতে চলতে শিখেনি রাস্তাতে চললে। কেন? আমি যেখানে বাসাবাস করি ওই জায়গাটা আমাদের পশ্চিমবাংলা, মানে ওখানে বাংলা ভাষা চলে, মানে আমাদের এলাকাতে যদি 100 কিলোমিটার চলে যায় তারপরে হিন্দি। আপনি যদি কলকাতাতে নামবেন মানে বাংলাদেশ থেকে যদি কলকাতায় যান, যাওয়ার পর যদি আপনি কলকাতায় ঢোকার পর যদি বাংলা কথা বলেছেন তো মরেছেন। বাংলা কথা যদি একবার বলেন যে দাদা আমি এখানে যাব, এই কথা যদি একবার বলেন তো আপনাকে পেয়ে গেল, এর তো হচ্ছে মামু, পেয়েছি। কি করবে জানেন? কিছুই করবে না। আপনি বলেন দাদা আমি একটু এই সায়েন্স সিটিতে যাবো, আমাকে নিয়ে চলেন। তো সায়েন্স সিটি কোথায় আপনাকে জিজ্ঞাসা করবে? আপনি বলেন আমি তো জানি না দাদা, আপনি নিয়ে চলেন, একটা গাড়ি ট্যাক্সি দেখেছেন। তো ওই ট্যাক্সিওয়ালা কি করবে জানেন? ধরুন আপনি সায়েন্স সিটির পাশে পেছনে দাঁড়িয়ে আছেন, আপনি তো চিনতে পারবেন না রে ভাই, এই গলি ও গলি, আপনি সায়েন্স সিটির পাশের গলিতে দাঁড়িয়ে আছেন, উনি তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে গাড়িতে চাপুন। আর কলকাতার সিস্টেম যখন আপনি গাড়ি ভাড়া নেবেন তো আপনাকে মিটার মাইলেজ দেখে দেবে, দেখেন দাদা এখন 0 করে নিলাম, এখন আপনি কলকাতা যত ঘুরবেন প্রত্যেক কিলোমিটারে 25 টাকা করে নিবে মিটার। কথা বুঝতে পারছেন কি? এবার আপনাকে গাড়িতে চাপিয়ে নিল, আপনি কোথায় যাবেন? সায়েন্স সিটি। আপনি ধরেন এখানে দাঁড়িয়ে আছেন, পাশে আছে সায়েন্স সিটি, কিন্তু আপনি তো জানেন না। এখন ও করবে কি, গাড়ি ছেড়ে গোটা কলকাতা আপনাকে ঘোরাবে 2 ঘন্টা, ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবেন না 1-2 কিলোমিটার পার হয়ে গেছে, তারপর ঠুক করে আবার পিস দিয়ে ঢুকাবে আপনাকে, দাদা সায়েন্স সিটি চলে এসেছেন। যদি বাংলা বলেন এটা ফল, কেন? যখনই বাংলা বলবেন তখন ভাববে যে কলকাতার মানুষ না বাইরে থেকে এসেছে, মানে আননোন পার্সন, যতবার আপনাকে যেখানে যাবেন সেখানেই ঠগাবে। তো যাই হোক, তো মানে কিছু কিছু বিষয় আছে যে এগুলো যদি আমরা মানে জানি বা সেখানে ঠকবো না, কথা বোঝেন নাই ভাই, ঠকবেন না। তো অনেক মানুষ আছে যে আপনাদের ইন্ডিয়ার মানুষ খুব ওরা ঠগায়, আচ্ছা ঠগায় না বুঝে ঠগায়, আমাদেরকে ঠগাবে না, যারা গিয়ে এখানে ঠগার মতো তাদেরকে এখানে ঠগিয়ে দিবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে কয়েক বছর আগে আমি, আমাদের জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের পাশে একটা জেলা আছে নাম হচ্ছে নদিয়া। নদিয়া জেলাতে আমি যাচ্ছিলাম একটা প্রোগ্রামের উদ্দেশ্যে, কৃষ্ণনগর ওই যখন বাস টার্মিনাল মানে চেক মানে পার করছি, এর মতো পরিস্থিতিতে দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই 8-10 জন আমার গাড়িকে আটকিয়েছে। আমি তখন ভয় পেয়ে গেছি, কী ব্যাপার আমার গাড়ি আটকায় কেন? 8-10 জন হিন্দু যুবক ভাই আমাদের বয়সেরই, আর আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে প্রায় জয়শ্রীরাম বলে ধরে দাড়িওয়ালা থেকে মারে, মারছে কিছুদিন আগে, তারপরে আনসারিকে হত্যা করা হলো, পিটে হত্যা করলো, ট্রেন থেকে ফেলে দেওয়া হলো জয়শ্রীরাম বলে। মুসলিমরা কিছুদিন আগে হাওড়া স্টেশনে সলাত আদায় করছে, নামাজ পড়ছিল, ওরা এক শ্রেণীর মানুষ, তা জয়শ্রীরাম বলে চিৎকার মারছিল, এটা সচরাচর হয়ে থাকে। তো আমি তখন ভাবছি যে কী ব্যাপার আমার গাড়িকে আটকালো কেন, কিছু হবে নাকি?
তা আমি তখন দেখছি অনেকজন আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমি তখন ড্রাইভার করলাম গাড়িটাকে থেমে দাও, গাড়ির সঙ্গে সঙ্গে থামানো হয়েছে। একটু পর আমি তখন গাড়ির কাঁচ 2 ইঞ্চি খুলেছি মাত্র উপর থেকে, দেখি আগে ব্যাপারটা কি। আমি যখন খুলেছি তখন আমাকে বলছে যে মৌলভী সাহেব চাঁদা দেন, হাসতে হাসতে। আমি চাঁদা, কিসের চাঁদা? আচ্ছা দাদা, আমাদের এখানে আসলে দুর্গাপুজো হবে, শারদীয় উৎসব, তো তার জন্য চাঁদা কাটতে এসেছি। আমি তখন বলছি আলহামদুলিল্লাহ, অন্তত অন্য কিছু নয়। আমি তখন বুঝতে পারলাম যে চাঁদা যখন কাটতে এসেছে বেটারা, তো এই সুযোগে একটু কালেমার দরটা দিয়েই দিই। আর আমার কাজ হচ্ছে এটা, যখন আমি রেল স্টেশনে থাকি পাশে যে থাকে, যদি হিন্দু থাকে তো হিন্দুকে দাওয়াত দিই, খ্রিস্টান থাকলে খ্রিস্টানকে দাওয়াত দিই। আর এখন তো মোবাইল আছে, মোবাইলে সমস্ত বইগুলো পাওয়া যায়, আর আমার গাড়িতে সবসময় এমনি বইগুলো রাখাও থাকে। তো যাই হোক, আমি তখন মনে মনে ভাবলাম যে বেটা যখন এসেছে অনেকজনই আছে, তো এই সুযোগে কালেমা দাওয়াত দিয়েই দিই। আমি তখন গাড়ির কাঁচটা পুরোকে নামিয়ে দিলাম, নামিয়ে তখন বলছি দাদা কি বললেন বুঝতে পারলাম না। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে আমার দুর্গাপুজো হবে, তো এই জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব বলেন পর টাকা কাটবো বলে কলম ধরেছে। আমি তখন জেনেও না জানা ভান করে বলছি দাদা কি বললেন, কি পুজো? তো দুর্গাপুজো। আচ্ছা দাদা দুর্গা এটা আবার কি? ও যে আশ্চর্য মশাই, আপনি দুর্গাপুজোকে চিনেন না? আচ্ছা এটা কি? উনি তখন বলছে আরে দুর্গা আমাদের হিন্দুদের ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা ইনি যদি ভগবান হবেন, তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন সলাৎ নামাজ আদায় করি এই আল্লাহ আবার কে? উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব আপনি এতটা জানেন না, আরে আল্লাহ তো মুসলিমদের, দুর্গা হচ্ছে হিন্দুদের, আমাকে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি দাদা দেখুন, মানে আমি তো সৃষ্টিকর্তা একজনে বিশ্বাস করি, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি, আমি তো দুজনে বিশ্বাস করি না। উনি তখন আমাকে বলছে আরে মৌলভী সাহেব যত মত তত পথ। আমি তখন বলছি যে দাদা যত মত তত পথ হতে পারে, তো সত্য পথ কিন্তু একটাই। উনি তখন যাই হোক বলেন কত টাকা কাটবো, আবার কলম ধরেছে। আমি আছি ওকে দামাত দেওয়ার তালে, আর ও আছে আমার কাছে টাকা নেওয়ার তালে। আমি তখন বলছি যে দাদা কিছু মনে না করলে, আর আপনার হাতে যদি সময় থাকে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, সময় আছে? উনি তখন বলছে জি ঠিক আছে বলেন। আমি তখন বলছি যে দাদা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট, আপনারা হয়তো জানেন না আমাদের পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার যে আয়তন, আমি যে রাজ্যে বাস মানে রাজ্যে বাস করি, পশ্চিমবাংলার যে আয়তন আপনার গোটা বাংলাদেশের চাইতে বড়, বুঝেন নাই? আমাদের পশ্চিমবাংলার যে অংশ ওটা আপনার বাংলাদেশের চাইতেও বড়, বা সমসম হবে, স্পষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি তখন বলছি যে দাদা এই যে দুর্গাপুজোর যে আপনার উপাসনা করেন, তো সে দেবী দুর্গা কি ভগবান? বলছে অবশ্যই ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা যদি ভগবান হয় তো এরপর প্রমাণ কই যে তিনি ঈশ্বর? উনি তখন আবার আশ্চর্য মশে বলেন কি আরে দেবী দুর্গা ভগবান ঈশ্বর, এর প্রমাণ লাগবে নাকি? আচ্ছা অবশ্যই লাগবে, তিনি ঈশ্বর হবেন ভাই তার প্রমাণ লাগবে না? অবশ্যই লাগবে। আমি তখন বলছি প্রমাণ কোথায়? উনি তখন বলছে প্রমাণ লাগে নাকি, আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ করতে পারছেন না বা প্রমাণ নাই, তো ধরুন আমি ভগবান। উনি তখন বলছেন আপনি ভগবান হতে যাবেন কেন? আচ্ছা আমি যে ভগবান না তাহলে এটা প্রমাণ করেন, ভয় আপনি প্রমাণ করেন এটা দেবী দুর্গা ভগবান, অথবা এটা প্রমাণ করেন আমি ভগবান না, যেখানে একটা প্রমাণ করেন। উনি তখন বলছে আসলে আমাদের ধর্মগ্রন্থে তো লেখা আছে দেবী দুর্গা ভগবান। আচ্ছা তাই নাকি, ধর্মগ্রন্থে লেখা আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা কোন গ্রন্থে? উনি তখন বলছে কেন আমাদের গীতাতেই আছে। আচ্ছা তাই, আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ির ড্রাইভার যিনি আছেন, আমি বললাম ভাই পেছনে আমার শ্রীমদ ভাগবত গীতা আর চারখানা বেদ আছে, আপনি নিয়ে আসেন, মানে আমার মানে গাড়িতে সবসময় রাখাই থাকে, কেন এগুলো নিয়ে যদি ভারতে ঘুরি অনেক ফেসিলিটি আমার আছে। কেন আগে তো গাড়ির পেছনে বই রাখতাম, এখন গাড়ির সামনে রেখে দিই, কাঁচের সামনে, যখন পুলিশ একটু চেক করে আগে দেখে আরে আমাদের গীতা, তার পাশে এসে দেখে যে বাইবেল, তার পাশে আছে কোরআন, মানে আগেই দেখে, কেন কাঁচের সামনে রাখলে আগে দেখতে পাই অনেক সময়তে মৌলভী সাহেব ঠিক আছে যান, বা যখনই গীতা দেখে বাইবেল দেখে কোরআন দেখে একসঙ্গে, তো বুঝতে পারে না যে আসলে আমি কি। তো যাই হোক, আমার পিছনে এমনি গাড়ির পেছনে সবসময় এমনি বইগুলো রাখা থাকে। আমি ড্রাইভারকে বললাম দাদা যান নিয়ে আসেন, উনি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। নিয়ে এসে তখন দাদাকে বলছি হিন্দু দাদাকে, দাদা এটা কি আপনাদের ধর্মগ্রন্থ? বলছে জি হ্যাঁ এটা আমাদের ধর্মগ্রন্থ। আমি তারপরে বললাম যে দাদা আপনি যে বললেন গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান, তো দাদা কোথায় লেখা আছে একটু বের করে দেখান। উনি তখন গীতাটাকে এইভাবে হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি একটু পর বলছি দাদা পেয়েছেন? আবার পৃষ্ঠা উল্টায়,
আবার একটুবার বলছি দাদা, পেয়েছেন? গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান আপনি বললেন। যখন দুই একবার পর জিজ্ঞেস করি দাদা পেয়েছেন, উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি দাদা শ্রীমৎ ভাগবত গীতায় 18 খানা অধ্যায় আছে, 700 খানা মন্ত্র আছে, এখন যদি আপনি এই গোটা গীতা যদি পড়তে শুরু করেন তো আমার তো প্রোগ্রাম যাবে, আমার তত সময় নেই। তো দাদা আমার একটা আইডেন্টিটি কার্ড রেখে দেন, এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে, আপনি যদি কোনোদিন পান যে আপনাদের গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান, আমাকে ফোন করে জানাবেন, আমি মুসলিম মতবাদ চুক্তিবদ্ধ যে গীতাতে লেখা দেখাতে পারেন দুর্গা ভগবান, 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি রুহুল আমিন দিতে রাজি আছি। উনি তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে ব্যাপারটা কোন দিকে গেল এবার। উনি তখন আমাকে বলছেন, মৌলভী সাহেব তার মানে কি আমাদের ধর্মগ্রন্থে দুর্গা ভগবান গীতাতে একথা লেখা নেই? আমি তখন বলছি দাদা আমি তো মুসলিম, আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না। তো দাদা আমি আপনাদের গীতা বেশ কয়েকবার পড়েছি, আমি তাতে একবারও পাইনি দুর্গা ভগবান তো দূরের কথা, গীতাতে দুর্গা শব্দটাই নাই। কথা বুঝেন নাই ভাই? দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটা গীতাতে একবারও ব্যবহার করা হয়নি। যেমন একটা হুজুর বলছে পিত দ্বারা ফরজ, ওকে কোরআনটা তুলে দিয়েছিলাম, বা পিত দ্বারা ফরজ কোথায় লেখা আছে, উনি বলছেন কোরআনে আছে, উনাকে ফাঁসিয়েছে এইভাবে। উনাকে তখন বলছি যে দাদা হুজুর তো পিত দ্বারা ফরজ কোরআনে কোন আয়াতে আছে, ও তখন পৃষ্ঠা উল্টায় উল্টিয়ে চলে যায় ও হিন্দু ওই ব্যক্তির মতো। একটু পর আমি বলছি দাদা পিত দ্বারা ফরজ কোরআন থেকে দেখাবেন, তো কোরআন যদি পড়েন বা কোরআন কোন ভাষায়, আরবি, তো ভাই বাংলাতে যদি পিন লিখতে চান কি অক্ষর লাগবে, প যদি ইংরেজিতে লিখতে চান, পি যদি আরবিতে পীর শব্দ লিখতে চান কি অক্ষর লাগবে, পে বা পা। এবার মাদ্রাসাতে যারা পা দেননি তারা পড়তে শুরু করেন, আলিফ বা তা সা জিম হ খ দাল জাল র জ শিন শিন স দ ত জ আইন গেন ফা কাফ কাপ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া, ভাই প বলে কোনো অক্ষর পেয়েছেন? তো ভাই কোরআনে কোনোদিন পীর শব্দ লেখা থাকতে পারে? কোরআনে যেমন পীর শব্দ নাই ঠিক একইভাবে গীতাতে দুর্গা শব্দও নাই। আমি তখন দাদাকে বলেছি দাদা যদি এমনটা দেখাতে পারেন অবশ্যই আমি মেনে নিব। উনি তখন একটুবার বলছেন যে আসলে মৌলভী সাহেব জানেন আসলে আমরাও জানি যে মূর্তি পূজা আমাদের ধর্মগ্রন্থে নিষেধ করা আছে। উনি ঘুরে টুরে বলছেন দাদা আমরাও জানি যে মূর্তি পূজা আসলে আমাদের ধর্মে নাই। আচ্ছা দাদা করেন কেন তাহলে? উনি বলছেন দেখুন এটা বাপ দাদা পুরো পুরুষদের হয়ে আসছে, পরম্পরা ধরে চলে আসছে, এই জন্য আমি করি। আমার তখন মনে পড়ে গেল যে আমাদের এক শ্রেণীর ভাইরা আছে, তাদেরকে যদি বলি দাদা আপনি মিলাদ কেন করেন, কিয়াম কেন করেন, 40টা রুটি কেন খান, বাপ মারা গেলে খানা কেন দেন, কোরআন হাদিসে কোথায় আছে? হুজুরও বলে আমরা জানি, কোরআন হাদিসে নাই, কেন করেন? বাপ দাদু পুরো পুরুষ ধরে চলে আসছে, বাচ্চা নাই। আমি তখন বুঝতে পারলাম চাই হিন্দু হোক আর মুসলিম হোক যখনই দলিল চাইবেন, কোন দলিল নাই, দুইটা দলিল, বাপ আর দাদু। দলিল কি ভাই? যখনই বলে মিলাদের দলিল কি? বাপ আর দাদু। মাজহাব মানে দলিল কি? বাপ আর দাদু। শয়তান হালো রুটির দলিল কি? বাপ আর দাদু। হিন্দু গুলো মূর্তি পূজার দলিল কি? বাপ আর দাদু। 40 হাজার কামান নাই এটা দলিল কি? বাপ আর দাদু। কৃষ্ণের যে এই নাম জপ করা হচ্ছে, কীর্তন করা হচ্ছে, দলিল কি? বাপ আর দাদু। ওদেরও বাপ দাদা দলিল, আমাদের মুসলিমদেরও বাপ দাদাই দলিল। আমি তখন সেই হিন্দু দাদাকে বললাম যে দাদা আপনি জানার পরে আপনি এই কাজ করছেন, ও যে এইগুলো বাপ দাদা পুরো পুরুষদের হয়ে আসছে, এই জন্য আমাদেরকে করতে হচ্ছে। আমি তখন বললাম দাদা আপনার সঙ্গে আমি আর কিছুক্ষণ কথা বলতে চাই। উনি তখন বলছেন যে ঠিক আছে বলছি আপনি কথা বলেন, তো অন্তত 10 টাকা দেন। আর 5 থেকে আরো হিন্দু দাদা আছে, ওরা বলছে মূল বিষয় তো কিপটা কেন, ওরা বলছে এটা কিপটা কেন, তাই বলছে। আমি তার কথা শুনতে পাচ্ছি, আর যেহেতু বয়স আমাদের মতোই চেলকি বয়স, উল্টাপাল্টা কথা বলবে ধরেন স্বাভাবিকভাবে, ওরা ভাবছে একটা মৌলভী পেয়েছি আজকে একটা মুরগি বানাবো, আর আমি ভাবছি যে তোদের কাছে দাঁত দিয়েই ছাড়বো। তো যাই হোক, অতপর আমি তখন বলছি দাদা আরও কিছু কথা আছে। উনি বলছে ঠিক আছে তো আপনি আগে কিছুটা দিয়েই দেন। আচ্ছা দিচ্ছি, আপনি সমস্যা নেন না। তারপর আমি বললাম যে দাদা যে দেবী দুর্গা ভগবান এ কথা তো গীতাতে স্পষ্ট নাই। আমি বলছি তাকে পাল্টা প্রশ্ন, দাদা এই দুর্গা পুজো যখন হয় সে সময় তো একটা মন্ত্র পাঠ করা হয়, এই মন্ত্রকে আপনার জানা আছে? বলছেন না মূল বিষয়টা আমার জানা নাই।
আছে, মন্ত্র যদি পাঠ করা হয় আপনি বুঝতে পারবেন? বলছে হ্যাঁ তা বুঝতে পারবো। আমাদের মধ্যে আছে না অনেকে সূরা ফাতিহা জানে না, কিন্তু ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ সূরা পড়ছে। ঠিক এই সময়তেই আমি তখন বলছি যে দাদা তাহলে একটা জিনিস দেখা যাক, যে দেবী দুর্গা ভগবান প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, দেবী দুর্গা দর্শন মন্ত্র কি জানেন? আপনার অনেকে শুনেছেন, হয় টিভিতে শুনতে পারেন অথবা বিভিন্ন মণ্ডপ থেকে আওয়াজ আসতে পারে, মন্ত্র বলছে দেখেন কি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমাস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমাস্তস্যৈ 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 নমো নমঃ। শুনেছেন এ মন্ত্র? কি মন্দির চালাতে পারবো? মন্দির যে দায়িত্ব দেয় মন্দির চলবে না ভাই? আরে বুঝতেই পারবেন, আমি তো মাঝে মধ্যে ভাবি যে আমাকে যদি কোনোদিন গাইতে যদি কোনো ভাই ধরে তো আমি সঙ্গে সঙ্গে কিছু করবো না, গোপটাকে একটু উপরে তুলে দেবো, বলবো ইয়াদা ইয়াদা হি ধার বাসে মন্ত্রপাঠ শুরু করে দেবো। ও বেটা কনফিউজ হয়ে যাবে, কি রে বাবা কি দেখছি এটা, কারণ হিন্দু ঠাকুরের তো দাঁড়িয়ে থাকবে থাকে না, তো শুধু মুছটাকে একটু পাকিয়ে দিতে হবে, দিয়ে তো মন্ত্রপাঠ শুরু করতে হবে, ইয়াদা ইয়াদা হি ধর্মাসে জ্ঞানাতি ভাবাতি ভারতা আভ্যুর্থান নাম ধর্মাসে তাদে আত্মানাম সৃজামি হাম পরিত্রাণাই সাধুনাং বিনাশাচাই দুষ্কৃতাম ধর্ম সংস্থা পার্থানায় সম্ভাবমি উগে উগে। ভাই ওর বাপের ক্ষমতা আছে যে আমাকে ভুল ধরবে? বুঝতে পারবে না এটা কি দেখলাম, হুজুর না ঠাকুর, মানে ও নিজে কনফিউজ হয়ে যাবে। তো যাই হোক মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বন্ধু দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ আমরা সকলেই জানি, ভাই এর জন্য সংস্কৃত ভাষায় পণ্ডিত হওয়ার দরকার আছে? জি না। হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে একটা মন্ত্র আছে, বা কোরআনে আছে না নেই, আল্লাহর পরিচয় হিসাবে আছে, পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নাম্বার 1-4, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সাদৃশ্য কোনো কিছুই নাই। ওটা আল্লাহর কি, সে আল্লাহর সংজ্ঞা, আল্লাহকে চিনবেন কিভাবে, এটা আল্লাহর একটা সংজ্ঞা। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থেও ঈশ্বরটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কোথায়? শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কারভাবে মন্ত্র বলছে দেখেন, নচশ্চ কশ্চিৎ পতি রাস্তি লোক নচ সীতা লিঙ্গম শকর নাম কর্ণ পাদিপ নচশ্চ কশ্চিৎ জনিত ন জনিপা নচশ্চ কশ্চিৎ পতি রাস্তি লোক নচ লিঙ্গম, নচ লিঙ্গম মানে যিনি ঈশ্বর হবেন, নচা লিঙ্গমা তার কোন লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না সে পুরুষ হবে। ইয়া দেবী ভাই দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না পুরুষ হবে। আমি তো বলছি দাদাকে বলছি দাদা ধর্মগ্রন্থ, অথবা আপনার বিশ্বাসটা ভুল ধর্মগ্রন্থ ঠিক, বা যে কোনো একটা ঠিক হবে, আর একটা ভুল নিশ্চিত হবে। দ্বিতীয় মন্ত্র বলছে নাচশ্চ কশ্চিৎ পতি রাস্তি লোক যিনি ঈশ্বর হবেন, পতি পতি মানে স্বামী, পতি মানে কি ভাই স্বামী, যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না। আমি তখন ঘুরে প্রশ্ন করছি দাদাকে, রাস্তাতে দাঁড়িয়ে গল্প চলছে অনেকক্ষণ ধরে, আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন, তার কি স্বামী ছিল? উনি তো বলছে কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা কি নাম? বোঝা কেন দেবের দেব মহাদেব শিব, মানে উনি বুঝতে পারেননি। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো পতি কোনো স্বামী থাকবে না। আমি তখন বলছি দাদা আপনি নিজে মুখেই স্বীকার করলেন দেবী দুর্গার স্বামী ছিল, অতএব দেবী দুর্গা তিনি ঈশ্বর হতে পারেন না। এটা কি আমার কথা না ধর্মগ্রন্থের কথা? কথা বলেন, এটা আমার কথা না ধর্মগ্রন্থের কথা? আর ধর্মগ্রন্থ মুসলিমদের না হিন্দুদের? হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ। যখন এইভাবে দাঁত দিবেন ভাবেন কাজটা ভালো হবে কি হবে না, যখন এই কথা বলেছি তখন উনি আর কোনো কথা না বলে, আমি তখন বলছি ওর একটু ইতস্তত বোধ করছে, আমি তখন বললাম দাদা চলো একটু পাশ একটা হোটেল আছে হোটেলে চলে গিয়ে বসি। তো তাদের মধ্যে 10 জনের মধ্যে তারা 5 জন মতো আসলো না, বাকি 5 জন আসলো, আমরা একসঙ্গে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি খেলাম, কিছু কিছু জিনিস খেলাম। খাবার শেষে যখন বিল
সেই সময় চলে যাচ্ছি কাউন্টারে, গিয়ে পকেট থেকে মানি ব্যাগটা বের করে, আজ দাদা কত হয়েছে, তো 320 না কত একটা যাই হোক বিল হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে টাকাটা বের করে দোকানদারকে দিয়েছি। আর দোকানদারকে যখন টাকা দিয়েছি, সঙ্গে সঙ্গে হিন্দু দাদাগুলো হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। উনি তখন বলছেন যে মোলবী সাহেব, আপনি তো আশ্চর্য মানুষ। আচ্ছা কেন দাদা? বলছে 10 টাকা আপনি এতক্ষণ ধরে দিলেন না, আমরা তো ভেবেছি আপনি কিপটা, আপনি গোটা 300 টাকা বিল দিয়ে দিলেন। আমি তখন তাকে বললাম যে দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাইয়ে দিই বা ইসলামকে হারাম করেছে বলেন? একটা হিন্দু মা বোন তারা ছটপট করছে রক্তের জন্য, ভাই শরীর থেকে যে রক্ত দিয়ে দিই ভাই, জায়েজ না না জায়েজ? অবশ্যই জায়েজ। একটা হিন্দু বোনের বিবাহ হচ্ছে না, তাকে যে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করি ইসলাম কি নিষেধ করেছে? জি না, আপনি দিতে পারেন। আচ্ছা দাদা, আপনাকে যদি সমস্ত কিছু খাইয়ে দিই, আল্লাহ আমাকে কোনো পাপ দেবেন না বরং নেকি দেবেন, কিন্তু দেবী দুর্গার নামে যদি 4 আনা পয়সা দিই আমার জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলেন কেন, এটা ধর্ম। দেবী দুর্গার সঙ্গে যদি 4 আনা পয়সা দিই বা শিরকে অংশীদারি স্থাপন করলাম কি করলাম না করলাম, আছে দাদা আপনার যদি আরো লাগে আরো আপনাকে খাওয়াতে রাজি আছি, 4 আনা পয়সা দেবী দুর্গার নাম উৎসর্গ করতে রাজি নাই। উনি তখন বলছেন আমাকে একটা কথা, যে দাদা ধর্ম যদি পালন করেন তো আপনি করছেন, কেন তিনি বুঝতে পেরেছেন যে আমার 300 টাকা যায় যাক তবে 5 টাকা দেওয়া যাবে না। আমাকে যখন প্রায় যখন গাড়ি, কারণ আমি যখন ইন্ডিয়াতে থাকি প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গাতে যেতে হয়, শুধু পশ্চিম বাংলাতে 2 লক্ষ মণ্ডপ হয়, ক লক্ষ 2 লাখ। এখন চিন্তা করেন মাত্র যদি দুর্গাপূজার সময় 1 কিলোমিটার যান, কমে 5 জন হুজুর মানে দাদারা দাঁড়িয়ে থাকে শুধু চাঁদা নেওয়ার জন্য, হিন্দু মুসলিম কিছু দেখে না তো চাঁদা নেয়। এখন আমাদেরকে করতে হয় কি, আমি কিছুই করি না, আগে অনেকে আছে দাড়ি দেখলে ছেড়ে দেয় না, হুজুর ছেড়ে দেয়। তো যারা ছাড়ে না, তোর যে 5 টাকা চাই টুক করে দোকান থেকে 50 টাকার মিষ্টি তুলে দিয়ে বলি দাদা আপনারা খান, ওরাও খুশি, ওরা বোঝে কি ব্যাপার, 5 টাকা ছিলাম দিল না 50 টাকা মিষ্টি খাওয়াই, মানে এটা একটা কৌশল। কেন, কারণ রাস্তাতে আমরা চলতে হয়, আমাদেরকে রাস্তায় চলতে হয়। তো ভাই এটা একটা দাওয়াতের কৌশল কি কৌশল নয়? অবশ্যই কৌশল। তো আপনি যদি এইভাবে দাঁতটা না দিয়ে যদি এইভাবে দাঁত দিতেন, যে দাদা আপনারা কেমন ভগবানের উপাসনা করেন, যে ভগবানের উপাসনা করতে গেলে বেশ্যাবাড়ির মাটি ছাড়া হয় না, বা আপনারা জানেন দেবী দুর্গার যদি পুজো করতে হয় বেশ্যাবাড়ির মাটি লাগে, মাটি ছাড়া বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা পুজো হবে না। দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 6 লিখে রেখেছে দুর্গা পুজোর জন্য কি কি লাগে, 6 নম্বর পয়েন্ট যে বেশ্যাবাড়ির মাটি লাগে, নচে দুর্গা পুজো হবে না। ভাই এটা যদি আরো ভালোভাবে জানতে চান, সিনেমা কারা কারা দেখেন হিন্দি সিনেমা? অনেকে দেখেন কিন্তু হাত তুলবেন না, বুঝেছি। দেবদাস সিনেমা দেখেছেন, শাহরুখ খানের, ঐশ্বরিয়ার? ওই সিনেমা আসলে ওটা সিনেমা নয়, ওটা একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস, নাম কি? দেবদাস। দেবদাস এই উপন্যাসের 218 নম্বর পৃষ্ঠাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও লিখেছেন দুর্গা পুজোর জন্য বেশ্যাবাড়ির মাটি লাগে। আমি এই কথা বলেছিলাম, এই কথা নিয়ে আমাদের ভারতে আমার নামে কেস করেছে যে আমাদের এই ভারতের এই বক্তা রুহুল আমিন তিনি আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করেছে, বা সমালোচনা আমি করেছি। আমি বলেছি দুর্গা পুজো ছাড়া মানে দুর্গা পুজো করতে হলে বেশ্যাবাড়ির মাটি লাগে, বা এটা কি আমার কথা না ধর্মগ্রন্থের কথা? যে কোনো হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করলে ও বলতে পারবে যে হ্যাঁ দুর্গা পুজো করলে বেশ্যারে মাটি ছাড়া হয় না, আর এটা যদি আমার অপরাধ হয় তো হিন্দি যে সিনেমা আছে দেবদাস, আগে সিনেমাকে বন্ধ করবেন, কেন ওখানে সিন দেখানো হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস সিনেমা, দেবদাস এখনো সাহিত্য মজুর আছে, পৃষ্ঠায় এখন লিখে রেখেছে এখনো দুর্গা পাঁচালী, এখন মতো লেখা আছে যে দুর্গা পুজো করতে হলে বেশ্যাবাড়ির মাটিটা প্রয়োজন। তো ভাই আমরা এইভাবে দাঁত দিতে পছন্দ করি না, কেন? কারণ এটা যে হিন্দুরা দেবী দুর্গাকে সম্মান করে ভালোবাসে, যদিও কথা সত্য যে পুজো করার জন্য বেশ্বরে মাটি লাগে, কিন্তু আমরা বললে বা সে অন্তরে আঘাত পাবে কি পাবে না? অবশ্যই পাবে, এবং বলা ইসলাম অনুমোদন দেয় না। আমরা কোনগুলো বলবো, তাদেরকে ভালোবেসে সম্মান করে শ্রদ্ধার সাথে তাদের সঙ্গে যেগুলো আমাদের একমত আমরা সেগুলো বললে বা তার অন্তরে একটা জায়গা দখল হবে কি হবে না? কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে না কেমন ভগবান উপাসনা করো, এই না করলে এই হয় না, বা অবশ্যই অন্তরে আঘাত পাবে পাবে। এজন্য তো আল্লাহ কোরআনে বলছে সূরা আনাম সূরা 6 আয়াত নম্বর 8 যে তোমরা তাদের গালি দিও না, তাদের নিন্দা করিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেন তারা ভুল বসে তো গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে, অন্য দেবদেবীকে গালি দিতে ইসলাম নিষেধ করেছে, তাই তাকে গালি দেওয়া
যাবে না, বল তাদের সঙ্গে যদি আমরা একমত সেগুলোকে পেশ করে বা দাব দিতে পারবো কি পারবো না, এটা আমাদের সহজ কি সহজ নয়, তাদের অন্তর তাদের মন জয় করা যাবে কি যাবে না, অবশ্যই যাবে। মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে দাওয়াতি কৌশল শেখার তৌফিক দান করো, সকলে বলি আমিন। জি প্রশ্ন পড়েন। হ্যাঁ প্রশ্ন পড়ে মাইক চাই থাকেন, তাদের প্রশ্ন আগে আমরা অগ্রাধিকার দিই সর্বত্র, তা অমুসলিম ভাইরা যদি থাকে তারা আগে প্রশ্ন করবে। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা এখানে দেখছি বেশ কয়েকজন উঠাউঠি করছেন, কি ব্যাপার ভাই, আলোচনা শেষ? আমরা তো অনেকক্ষণ ধরে জানি করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আবার রাত্রে প্রোগ্রাম শেষ করে যশোরে যাব। কোথায়? যশোর। কাল সকাল 10টার দিকে একটা মুনাজারা আছে, আপনাদের বাংলাদেশে লুৎফর রহমান ফরাইজি আছে না, ওদের সঙ্গে কালকে একটা মুনাজারা আছে ইনশাআল্লাহ। সকাল 10টার দিকে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। তাই রাত্রে প্রোগ্রাম সেরে আপনার তো বাড়িতে গিয়ে ঘুমাবেন, আমাদের কিন্তু ঘুমানো হবে না। কি করতে হবে? গাড়িতে চাপতে হবে, আবার যেতে হবে যশোরে। যেতে যেতে না হলে সকাল 7-8টা বাজবেই, কারণ এখনই 1টা বেজে গেছে অলরেডি। এনে যে 2টোর দিকে গাড়ি ছাড়ি, যশোর যেতে 7 ঘন্টা লাগবে কি লাগবে না? 7 ঘন্টা না বেশি লাগবে, কুয়াশা রাস্তায় গাড়ি গড়ানোই যায় না। তো মোটামুটি 8টা 9টা বেজে যাবে কালকে সকাল পৌঁছাতে গিয়ে। আবার কি আছে, মুনাজারা আছে, ওদের সঙ্গে একটা বাহাস বিতর্ক আছে। আমি ওখানে আছি আলহামদুলিল্লাহ, শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাউল্লাহ আছে, মুখলেসুর রহমান মাদানী আছে, মুস্তদিন স্যার আছে, আরও ওদের তরফ থেকে 10 জন আলেম আছে, 10 জন। ইনশাল্লাহ কালকে আলোচনা হবে বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদের এত ক্লান্তি যদি আসে তো আমাদের কি আসার দরকার ভাই? স্টেজে এসে ঘুমানোর দরকার টেবিলে পড়ে নাকি? আপনার তাহলে বসে বসে চলে যান, আমরা একটু ঘুমাই। তো যাই হোক, ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিসের সময় সম্প্রদায়, আহলে সম্প্রদায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, বা আহলে হাদিস সম্প্রদায় সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তা মইনুল ভাই তিনি আলোচনা করেছেন যে তিনি দলিল দিয়েছেন প্রায় 218 হিজরির পর থেকে। তারপরে কোন সময় ভাই? এটা সাহাবিরা, সর্বশেষ সাহাবি যিনি মৃত্যুবরণ করে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 110 হিজরিতে। কত হিজরি ভাই? 110 হিজরিতে। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি 110 হিজরির পরে আহলের কথা বলেছে কি বলে নাই? বলেছে। তাহলে বোঝা গেল যে 110 হিজরির পরে আহলে হাদিস ছিল, তিনি যে আলোচনা করেছে। আমি আর একটু গভীরে চলে যাই, আমি সাহাবিদের পর্যন্ত ঢুকে যাই যে সাহাবিদের জামানাতে কি ছিল, যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও আহলুল হাদিস ছিল, এটা আমাদের কথা নয়, বরং হানাফি দেওবন্দি যারা আছে তারা পরিষ্কার লিখেছে যে আবু হুরায়রা তিনি আহলে হাদিস ছিলেন। কে ভাই? আবু হুরায়রা, আবু মুসা আসারি, জাবের বিন সামুরা, হযরত জাবের বিন আব্দুল্লাহর আহলে হাদিস ছিলেন। উনি দাবি করেছেন যে সমস্ত সাহাবীরা আহলে হাদিস ছিল। তো ভাই তাদের দাবি থেকে আমাদের কথা প্রমাণ হয় কি হয় না? হয়। তো ভাই আহলুল হাদিস একটা মানহাজের নাম, যারা কোরআন এবং হাদিস মেনে চলে এরাই আহলে হাদিস। এই জন্য সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 দেখবেন, তাফসীর ইবনে কাসির দেখবেন সূরা বানী ইসরাইল কত নম্বর ভাই বললাম, 71 নম্বর আয়াতে তাফসীর, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম। এতে তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বাদ সালাফ অসংখ্য আলেম ওলেমা তারা এই কথা বলেছে, একবারে শারফি আসসাবিল হাদিস এই আয়াতের মধ্যে আহলে হাদিসের মর্যাদা আছে। কি? লিআন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে হাদিসের পৃথিবীতে কোনো ইমাম নাই একজন ব্যতীত যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাই আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। যদি বলে আপনি হানাফি কেন, আপনার ইমামের নাম কি? আবু হানিফা। আপনার ইমামের নাম কি? শাফেই। আপনার ইমাম মালিক নাম কি? ইমাম মালিক। আহলে হাদিসের প্রতিষ্ঠার নাম কি? ভাই কোনো উম্মতির নাম বলতে পারবেন? জি না। কে? স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। আমরা কতক্ষণ চালাবো? একটা বাজে চালাবো বলতে আধা ঘন্টা। ঠিক আছে। কি লিখেছে রে ভাই এত প্রশ্ন?
এই প্রশ্নটা কে লিখেছেন ভাই, একটু বলবেন, হাত তুলবেন, মানে একই বিষয় অনেকগুলো। কে ভাই? একটু দাঁড়ান দে ভাই, আপনি লিখেছেন, আপনি মুখে বলে দেন ভাই, আপনি একই ধরনের অনেকগুলো প্রশ্ন লিখেছেন, কি বুঝাতে চাইছেন আসলে বলেন। আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল, তারপরে বলেন। এটা তো মানে 815 খ্রিস্টাব্দে ইরাকের দাউদ ইবনে খিলাফ প্রতিষ্ঠিত করে জাহিরিয়া সম্প্রদায়, সেই জাহিরিয়া সম্প্রদায় থেকে আপনার এই আলাদা সম্প্রদায়টা মানে উৎপত্তি। আপনি বলেন কত হিজরি ভাই? 815। আমি তাফসীর ইবনে কাসির থেকে দিয়েছি, ইমাম ইবনু কাসির আমরা জন্মগ্রহণ করে 701, মৃত্যু 774, আপনার আগে 100 বছর আগে দিয়ে দিলাম। এক আমি কোন তাফসীর থেকে স্পষ্ট দেখেছি। এরপর হাদিস শুনেন তাহলে, হাদিস সুরান তিরমিজি খুলবেন, আপনার কাছে মোবাইল আছে, মোবাইল থেকে যদি হাদিস কোন সফটওয়্যার থাকে তো সুরান তিরমিজি খোলেন, হাদিস নাম্বার 2192 এবং 2229। হাদিসের রাবি মুয়াবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছেন, তিনি বলছেন, আন মুয়াবিয়া ইবনে কুররাতা আন আবি কলাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকমুসাআত কলা মুহাম্মদ বিন ইসমাইলা কলা আলী ইবনুল মাদিনি হুম আহালুল হাদিস। ভাই কোথায় এটা? সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2192, 2229, দুবার এসেছে। কে বলছে? আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ বলছে, ফেরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল, সেই দলের নাম কি? আহলুল হাদিস। ইমাম বুখারী উস্তাদ কত হিজরিতে মৃত্যুবরণ করে? 234 হিজরিতে মৃত্যুবরণ করে। জন্ম কত হিজরি? 161 হিজরি। আপনি বলেন 800, আমি সুনান তিরমিজি থেকে দলিল দিলাম। আর কিছু লাগবে? একটা কোরআন থেকে, কোরআনের তাফসীর থেকে দিয়েছি, এক হাদিস থেকে দিয়েছি, আর কিছু দরকার আছে ভাই? তাহলে আপনি বলতেছেন যে তিনি মানে সম্পূর্ণ ভুল লিখেছেন এরকম কিছু? ভাই কোরআন হাদিসের নিকট নিকটে যেই আসবে সেই ভুল, তাই না? কোরআন এবং হাদিস থেকে যদি আমি দলিল দিই, আর একজন মহাত্ম মহাপুরুষ যদি কোনো কথা বলে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, ভাই কোন কথা গ্রহণ করবেন, কোরআন হাদিস না ওই ব্যক্তির কথা? অবশ্যই কোরআন হাদিস, যদি মুসলিম হয় আমরা কোরআন হাদিস, এখন কোনো অমুসলিম সে দাবি না আমরা কোরআন মানব না, ঐতিহাসিককে মানতেই পারে, আপত্তি নেই। যদি এমনটা ঐতিহাসিক কথা যদি সঠিকই নেন তো আপনাকে বলবো, আপনি নাগা হামাদির পুঁথি পড়বেন, গ্রিক দার্শনিকদের পুঁথি পড়বেন, তা লিখেছে যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে নাকি কবরও আছে। যীশুকে ভাই, আমাদের নবী ঈসা আলাইহিসসালাম উনি নাকি মৃত্যুবরণ করেছে, কাশ্মীরে তার কবরে এখনো আছে। পণ্ডিত জওহরলাল নেহরু তার লেখা বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, মানে ভারতকে আবিষ্কার করলো কিভাবে, ভারতের রহস্য, পৃষ্ঠা নাম্বার 178 লিখেছে যে যীশু খ্রিস্ট তথা খ্রিস্টানদের নবী, মুসলিমদের নবী যীশু খ্রিস্ট, তার কবর নাকি কাশ্মীরে আছে। নিত্য বলতে কি বুঝাচ্ছেন ভাই? নিত্য বলতে কি কোরআন শরীফ মানে বলেন তো আপনি, মানে সৃষ্টির পূর্ব থেকে কি সৃষ্টি ছিল সংরক্ষিত আছে, আর ওখান থেকে পরবর্তী সময় জিবরাইল সাল্লামকে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3095, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলেছেন যে প্রথমে সর্বপ্রথম যেটা তৈরি করা হয় কলম, কি ভাই? কলম। তারপরে কলমকে বলে তুমি সমস্ত কিছু লেখো, তাহলে বোঝা যায় পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ ব্যতীত প্রথম কি? কলম। তারপরেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তবে কোরআন এটা কোনো সৃষ্টি নয়, কোরআন এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফাত। এটা কি ভাই? এটা সৃষ্টি নয়, এটা মাখলুক নয়, কোরআন কি? কোরআন আল্লাহর সিফাত। তাই সালাফদের সকলের ঐক্যমত যে কোরআন এটা মাখলুক নয়, এটা আল্লাহর কল। আল্লাহর কথা কোনো মাখলুক হতে পারে নাকি? আল্লাহর কথা ভাই, কোরআন কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা সৃষ্টি নাকি? সৃষ্টি নয়। জি, বৈশিষ্ট্য, আল্লাহর গুণ, শারফ। ইসলামের দর্শনে কি কোনো প্রয়োজন আছে?
একজনের প্রশ্ন এত দিলে হবে না ভাই, এর প্রশ্ন পড়বেন, আগে অন্য একটা প্রশ্ন পড়েন, আবার পড়েন, যদি না থাকে একটার পর একটা। কারণ অনেকজন প্রশ্ন বলেন ইসলামী দর্শন, ইসলামের দর্শন ভাই, দর্শন মানে যুক্তিবিদ্যা। ইসলাম যুক্তিকে অস্বীকার করে না। পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য যুক্তি ব্যবহার করেছে, উদাহরণ দিয়েছে কি দেয় নাই, যুক্তি দিয়েছে কি দেয় নাই, আল্লাহ অসংখ্য যুক্তি দিয়েছে। সূরা আনকাবুত পড়বেন, আল্লাহ বলেছে যে তারা যে ঘরটা নির্মাণ করে মাকড়সা জালের ন্যায়। আল্লাহ অনেক উদাহরণ অনেক যুক্তি দিয়েছে। ইসলাম যুক্তির বিরুদ্ধে নয়, তবে মনে রাখবেন যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না। আরে ছোট্ট কথা বলি বুঝতে পারবেন, হাসবেন না, হাসি আসতে পারে। একজন শিক্ষক তার ছাত্রকে বলছে, এ বলতো কাঁঠাল কোন লিঙ্গ, কাঁঠাল কোন লিঙ্গ। তো একজন ছাত্র যে কাঁঠাল কোন লিঙ্গ, ভাই বন্ধু কাঁঠাল কোন লিঙ্গ আপনারা বলে, উভয়লিঙ্গ বলেন, কে বলছে দি, একজন কাঁঠাল মানে স্ত্রীলিঙ্গ, তুমি স্ত্রীলিঙ্গ কেন, কে পুংলিঙ্গ, কে উভয়লিঙ্গ। তো শিক্ষক বলছে আরে কাঁঠাল আসলে পুরুষ লিঙ্গ। কি লিঙ্গ ভাই, পুরুষ লিঙ্গ, কেন বিচি আছে এই জন্য, বোঝেন নাই ভাই। তো ভাই যুক্তি যদি দিতে যায় ভাই, এটা যুক্তি লোকে এটা বলা যায় কি যায় না, বলা যায়, তবে যুক্তি কি সঠিক না, অসংখ্য যুক্তি আছে যেটা ভুল। তাই দর্শন বা যুক্তি এটা সম্পূর্ণ সত্যের মানদণ্ড হতে পারে না। হ্যাঁ, যুক্তির মাধ্যমে কি সত্যের কাছাকাছি যাওয়া যায়, যুক্তির মাধ্যমে মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তবে যুক্তি এটা সত্যের মানদণ্ড হতে পারে না। অসংখ্য যুক্তি আছে। ধরুন আপনাকে একটা কথা বললাম, একটা বিল্ডিং তৈরি করতে তিনজন মানুষের একটা, ধরুন একটা প্রাচীর তৈরি করতে তিনজন মানুষের পাঁচ দিন সময় লাগে, কি বললাম ভাই, একটা প্রাচীর তৈরি করতে তিনজন মানুষের পাঁচ দিন সময় লাগে। এখন এই প্রাচীরটাই যদি 3,000 মানুষ দিয়ে, শ্রমিক দিয়ে তৈরি করায় তো কতদিন সময় লাগবে। এখন হিসাব যদি করতে চান, হিসাব করে দেখাচ্ছে মাত্র 1 মিনিট 15 সেকেন্ড। তবে বন্ধু যুক্তির আলোকে 1 মিনিট 15 সেকেন্ডে একটা লম্বা প্রাচীর তৈরি করা সম্ভব, কথা বলেন, কিন্তু ম্যাথামেটিক্সের অঙ্কতে ভাই সম্ভব কি সম্ভব নয়, অঙ্কে সম্ভব কিন্তু বাস্তবে নয়, কথা বুঝাতে পারিনি। তো অসংখ্য উদাহরণ আছে। তো ভাই মনে রাখবেন যুক্তি বা দর্শন ইসলাম এটাকে নাকচ করে না, বরং যুক্তির মাধ্যমে সত্যের কাছাকাছি যাওয়া যায়, তবে যুক্তিটাই শেষ নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে কোনো হাদিয়া নিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিয়া নিতেন, এমনকি অমুসলিমরা যদি হাদিয়া দিতেন তাও নিতেন। বিশ্বনবী একটা রীতি ছিল যে অমুসলিম যে দাওয়াত করতেন তাদের দাওয়াতও খেতে যেতেন, যদি হালাল হয় অবশ্যই আপনি নিতে পারবেন। একটা বিশেষ ঘোষণা, আমার 4খানা বই বাংলাদেশে এ মতো অবস্থাতে, 6খানা বই, 4খানা আপাতত তাইখানে আছে, আপনারা নিয়ে যেতে পারেন, গাড়িতে আছে, 4খানা বইয়ের দাম 200 টাকা। আচ্ছা, স্টেজের বাম পাশে আছে, একদম একদম শেষে। জি, বোনেরা প্রশ্ন করেছেন যে কোন নারীরা কোন মহিলারা বাড়িতে কি তালিম করতে পারবে। জীবন আপনারা বাড়িতে তালিম করতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 101-2-3, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়িতে নারীদেরকে শিক্ষা দিত, শুধু নারীদেরকে নয় বরং পর্দার অন্তরাল থেকে অনেক পুরুষরাও আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে প্রশ্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতো। তাই নারী দাওয়াতি কাজ যদি করতে চায় সে বাড়ির মধ্যে থেকেই করবে, খুব বেশি হলে সর্বোচ্চ তার গ্রামটাতে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে, গ্রামের বাড়িতে গিয়ে সে শুধুমাত্র আলোচনাগুলো করতে পারে, তবে এই গ্রাম থেকে ওই গ্রাম নয়, কথা বুঝাতে পারিনি। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবেন এটা জায়েজ নয়, তবে আপনার বাড়িতে কোনো মেয়ে যদি আসে, বোন এটা নামাজটা কীভাবে পড়তে হয়, বোন আমাকে একটা আত্মীয় শিখিয়ে দাও, বোন এই মাসে কটা সিয়াম আছে, বা আপনি সাপ্তাহিক একটা দাঁড় ব্যবস্থা করলেন যে প্রতিদিন মাগরিবের পরে, জুম্মার দিনে মাগরিবের পরে আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, পারবেন এটা আপনার বাড়িতে, তবে পুরুষ যেন না থাকে, কোনো পুরুষ না থাকে। 2 নম্বর, এখন একজন মেয়ে এই গ্রাম থেকে আরেক গ্রামে কি যেতে পারে, প্রথম কথা যে শর্ত সাপেক্ষে যেতে পারে, কি বললাম, শর্ত সাপেক্ষে, কেমন শর্ত, সহিহ বুখারী হাদিস নাম্বার 1088, বিশ্বনবী বলেছেন যে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় তাহলে সেই মহিলার সঙ্গে একটা মাহরম লাগবে, কি লাগবে ভাই, একটা মাহরম লাগবে। যদি তার স্বামী যদি
বা তার বাবা যদি সে মেয়েকে নিয়ে চলে যায় ওই গ্রামে, এটা একটা শর্ত যদি পৌঁছে দেয়। দুই নম্বর শর্ত, যেখানে গিয়ে আলোচনা করবে, তালিম করবে, ওই জায়গাতে কোনো পুরুষ থাকতে পারবে না। দুই, কোনো মাইক্রোফোনের মাধ্যমে বাইরের শব্দ যাবে এমন হতে হবে না, বরং সীমাবদ্ধ থাকবে অতটাই। কথা বোঝাতে পারিনি? এই দুটো শর্ত সাপেক্ষে যদি কেউ বাইরে গিয়েও তালিম করতে চায় তবে করতে পারে, তবে মাহরম সঙ্গে যাবে, সঙ্গে থেকে নিয়ে আসবে আবার ঘুরে। আর দেখাচ্ছে যে না, আপনার বউ চলে গেছে একা একা দিনই কাজ করতে, দিনই কাজ হবে না, রাতের অন্ধকারে কাজ হয়ে যাবে, বুঝেন নাই? এটা দিনই কাজ নয়। যদি মনে করেন না আমরা দাওয়াতি কাজ করব, তো ভাই বলুন তো, আল্লাহ রাসূল মেয়েদেরকে দাওয়াতি কাজের জন্য লাগান নি? যদি তাই লাগাতেন, বিশ্বনবীর নয়খানা স্ত্রী ছিল, বলতে পারতেন খাদিজা তুমি যাও ওই গ্রামে যাও, আয়েশা তুমি তো অনেক শিক্ষিতা তুমি যাও ওই গ্রামে চলে যাও, পাঠাতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাসূল পাঠিয়েছেন, পাঠাননি, মানে এই দায়িত্ব এটা নারীর নয়, তবে তারা চাইলে এই শর্ত সাপেক্ষে করতে পারে। জি জি, আমাদের আজমল কলেজের এক ভাই একটা হাদিস বলছিল যে মুয়াত্তা মাজবে, যেটা আমাদের ভাষণে আসলে বলছিলেন যে তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছে, কিতাব আল্লাহ আর সুন্নতের রাসূল, তো ওদের বলতো আকবর হবে দুটো যাবে, তো ইনি বলছিলেন যে এই হাদিসের সনদ নাই, সনদ বিহীন হাদিস। কে বলেছে ভাই? সহিহ হাদিসে আছে যে তোমরা আহলে বাইত কেন, তো এখন দেখা যাচ্ছে যে আহলে সুন্নাহ জামাতে। বুঝতে পেরেছি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই প্রশ্ন করেছেন মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, যেটা মুরসাল সনদে মুয়াত্তা মালিকেতে এসেছে, সনদ নেই কে বলেছে? মুরসাল সনদ আছে, এখানে মুরসাল মানে সনদ বিচ্ছিন্ন, একজন রাবি কম আছে। যে মাশহুর একটা হাদিস যেটা মিশকাতে এসেছে, হাদিস নম্বর 186, আর আল্লামা নাসিরুদ্দিন আলবানীর আল হাদিসুল হুজ্জাতি ফি নাফস হাদিস নম্বর 6 এসেছে। আল্লাহ বলছে তারাক্তু ফিকুম আমরাইন, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে দিলাম, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলহি, রাসূলের সুন্নাহ, এই দুটো জিনিস বিশ্বনবী ছেড়ে গেছেন। এখন ভাইয়ের দাবি যে মুয়াত্তা মালিকের সনদ নেই, ভাই সনদ আছে, এবং মুরসাল সনদ এবং এটা হাসান সনদ, তবে এই সনদের যে রাবি বাদ পড়েছে, এই রাবি অতিরিক্ত অংশটা মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1218 এসেছে। কথা বুঝাতে পারিনি ভাই? মুয়াত্তা মালিকের হাদিসের সনদ বিচ্ছিন্ন মানে মুরসাল, কিন্তু এই হাদিস শুধু মুয়াত্তা মালিকে একা ছেমনটি নয়, সহি সনদ যেটা আছে মুস্তাদরাক আল হাকেমে, এই যেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মিশকাত আল মাসাবি পড়বেন, মিশকাত আল মাসাবির 186 নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখবেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী মুয়াত্তার হাদিসকে মুরসাল বলার পরে আবার মুস্তাদরাক আল হাকেমের হাদিসটাকে নিয়ে এসে তিনি হাসান সহি বলেছেন। কথা বুঝতে পারছেন? জি। আর সহি মুসলিমে আহলে বায়াতকে ধরার কথা বলেছে এই হাদিসের সহি, এনে কি বোঝানো হচ্ছে? আহলে বায়াতকে হাইলাইট করে না কে বললো ভাই? আমাদের আহলে বায়াত, আহলে বায়াত হচ্ছে নবীদের পরিবার। আহলে বায়াতকে ভাই? নবীদের পরিবার। নবীর পরিবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? আছে। আমরা যখনই কোনো ইখতিলাফ হয় আমরা হাদিস পেশ করি, সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস, জালসে বলেছেন যখন আমার মৃত্যুবরণ ইখতিলাফ দেখা যাবে, ফালাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আমাদিন, তাহলে আমার খলিফাদের সুন্নাত।